তাইজুলের বলের টার্ন অ্যান্ড বাউন্সে পরাস্ত তাওহিদ হৃদয়। প্রাইম ব্যাংকের ফিল্ডার এমনকি ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনের ক্যাচ আউটের জোরালো আবেদন কিন্তু আম্পায়ারের সাড়া মেলেনি। হৃদয় নিজেই দেখাচ্ছিলেন ব্যাটে তো বল লাগেইনি, তিনি বোঝানোর চেষ্টা করছিলেন ব্যাট লেগেছে জুতোয়, যে কারণে মনে হয়েছে বল ব্যাটের ছোঁয়া পেয়েছে। এবার নাসিরের অফ স্পিন বল খেলতে গিয়ে প্যাডে লাগে নুরুল হাসান সোহানের, খালি চোখে দেখে মনে হতে পারে ব্যাটের কানা ছুঁয়ে বল লেগেছে প্যাডে। তবুও নাসির মিথুনদের আবেদনে এবারও চুপ থেকেছেন অনফিল্ড আম্পায়ার। প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা আউট ভাবায় আম্পায়ারদের নেতিবাচক সিদ্ধান্ত অবাক করেছে তাদের। তবে সব কিছুকে ছাপিয়ে গেছে শেখ মেহেদির বলে এই আবেদনটা। এবারও ব্যাটার সোহান, মেহেদির বলে তিনি চেষ্টা করছিলেন হাঁটু গেড়ে স্কুপ শট খেলতে, কিন্তু বল ব্যাট মিস করায় সুযোগ ছিল স্টাম্পে আঘাত হানার। সোহান বলটাকে বাধা দিয়েছেন শরীর দিয়ে, যে কারণে জোরালো আবেদনের প্রেক্ষিতে এবারও আম্পায়ারের নিশ্চুপ থাকা যেন মানতেই পারলেন না মেহেদি এবং মিঠুন, দুজনই ক্ষোভ ঝেড়েছেন ঠিক এভাবে। মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে এমন আচরণ আম্পায়াররাও মানতে পারেননি, তাই তো অধিনায়ক মিথুনের কাছে এসে সতর্ক করে গেছেন। সব কিছু ছাপিয়ে আবারও ক্রিকেটাররা ফিরেছেন মাঠের খেলায়। শেখ মেহেদির বল এক দুই স্টেপ এগিয়ে গিয়ে এমন অসাধারণ এক স্লগ শট খেলেছেন হৃদয়। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম দুই বড় দল, তাদের মধ্যকার গুরুত্বপূর্ণ এক ম্যাচ, যেখানে ক্রিকেটারদের দু একটা সিদ্ধান্তে উত্তপ্ত ক্রিকেটাররা, সেখানে ক্রিকেটারদের ব্যক্তিগত লড়াই থাকবে না তা কি করে হয়। শুধু এই ছয়টাই নয়, হৃদয়কে ব্যাটিংয়ে শুরু থেকেই স্লেজিং করছিলেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। সেই হৃদয়ের কাছেই অসাধারণ এক ছয় খেয়ে যেন মেজাজ হারিয়ে ফেলেন মেহেদি। বোলিং এন্ড থেকেই হৃদয়ের উদ্দেশ্যে কিছু একটা বলছিলেন যেটা সহ্য হয়নি হৃদয়ের, তিনিও পাল্টা জবাব দিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি সোহান সামলাতে চেয়েও পারেননি, শেষমেশ আম্পায়াররা ছুটে এসে পরিস্থিতি সামাল দিয়ে আবারও খেলা চালু করেছেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ম্যাচ শেষেও সেটার উত্তাপ কমেনি, যে কারণে হৃদয়কে ডেকে নেওয়া হয়েছে ম্যাচ রেফারির রুমে, সেখানে ছিলেন মেহেদিও। দুজনকে শুনানিতেও ডাকা হয়েছে, বোঝানো হয়েছে মাঠের সব কিছু মাঠ পর্যন্তই থাকা ভালো। এরপর অবশ্য আম্পায়ার এবং দুই ক্রিকেটার একে অপরের সঙ্গে হাতও মিলিয়েছেন, তাতেই সমাধান হয়েছে প্রাইম ব্যাংক এবং শেখ জামালের দুই ক্রিকেটারের লড়াই। ম্যাচ শেষে অবশ্য এ বিষয়ে কথাও বলেছেন হৃদয়, পুরো ঘটনার বর্ণনা দিলেন নিজেই। তো আসলে মাঠে এরকম এটা হওয়াটাই স্বাভাবিক, এর ভিতর দিয়ে যতটুকু ওভারকাম করে খেলা যায় এবং টিমের রেজাল্ট নিয়ে আসা যায় এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। হ্যাঁ, ওই একটু মাঠে একটু স্লেজিং হইতেছিল আমার মেহেদি ভাইয়ের, তো এটা নিয়ে একটু আমাদের আর কি একটু কথা বলেছে আর কি। তাসফিক পলক, ক্রিকফ্রেন্জি।